চারিদিকে শিশু নির্যাতন ও নারী ধর্ষণ রোধ করতে নিজের 3.5 বছরের কন্যাকে লক্ষ্মীরূপে পূজা করে অভিনব উপায়। শিশু নির্যাতন ও নারী ধর্ষণের প্রতিবাদ জানালেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নাঘাটাপাড়া এলাকার বাসিন্দা অর্জুন বাগচির পরিবার। লক্ষ্মী পূর্ণিমার পুণ্যতিথিতে সারা বিশ্ব যখন ধন সম্পদ লাভের আশায় লক্ষ্মী মাতার আরাধনায় ব্রতী হয়েছে, ঠিক সেই মুহূর্তে নিজের 3.5 বছর বয়সী এক রত্তি শিশুকন্যাকে লক্ষ্মী মাতার আদলে সজ্জিত করে ধর্মীয় রীতি মেনে তাকে পূজা করে পৃথিবী থেকে শিশু নির্যাতন ও নারী ধর্ষণের মতো অসামাজিক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানালেন বাগচি দম্পতি। নাঘাটা এলাকার বাগচি পরিবারের ঠাকুর ঘরের সিংহাসনে মা লক্ষ্মীর প্রতিকৃতি রয়েছে। তার সামনেই এই দিন নিজের শিশুকন্যা অরিত্রিকা বাগচিকে মা লক্ষ্মীর আদলে সজ্জিত করে পুরোহিত ডেকে নিজের কন্যাকে মাতৃরূপে পূজা করলেন অর্জুন বাগচির পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে পরিবারকর্তা অর্জুন বাগচির স্ত্রী ঝুমা বাগচি বলেন, মেয়ে সন্তানকে পরিবারের লক্ষ্মী হিসেবে গণ্য করা হয়, এছাড়াও নারীকে মাতৃশক্তির আধার রূপে মানা হয়। মূলত সেই কারণেই মা লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই তারা লক্ষ্মী মাতার রূপে আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নিজের মেয়েকে ভগবান রূপে আরাধনা করার মধ্যে দিয়ে সমাজ থেকে শিশু নির্যাতন এবং নারী নির্যাতনের মতো অমানবিক ঘটনা চিরতরের জন্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা। মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারের উন্নতি হয়েছে, পাশাপাশি এখনও পর্যন্ত গ্রাম বাংলার বহু জায়গায় বাস্তব জীবনে মেয়েদের পিছন সারিতে ফেলে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। কিছু সংখ্যক মানুষজনদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়। কন্যা সন্তানদের প্রতি তাদের এই ভ্রান্ত ধারণা এবং অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের কন্যা সন্তানকে মাতৃরূপে আরাধনা করার মধ্য দিয়ে নারীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন তারা বলে জানান শিশুকন্যা অরিত্রিকা বাগচির বাবা অর্জুন বাগচি। আর 5টা পরিবারের কোজাগরি লক্ষ্মী পূজার পালনের মতোই এই দিন নিজের কন্যা অরিত্রিকাকে মা লক্ষ্মীরূপে সাজিয়ে পুরোহিত ডেকে মা লক্ষ্মীর আরাধনা করতে দেখা গেল কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকার বাগচি দম্পতিকে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমারী পুজোর প্রচলন থাকলেও কোন শিশু কন্যাকে লক্ষ্মীরূপে আরাধনা করার ঘটনা এখনও পর্যন্ত নজিরবিহীন। বাগচি দম্পতির এই কর্মকাণ্ডকে স্বচক্ষে দেখতে নাঘাটার বাগচি বাড়িতে এইদিন ভিড় জমান আশেপাশের প্রতিবেশীরা। নতুন সমাজের কাছে বার্তা এই যে নারীকে লক্ষ্মীরূপে পূজা, এই বাড়িতে এই পরিবারে আমি পুরোহিত, আমি বেশ কয়েক বছর ধরে আমি এইভাবে পুজো করে আসছি। আগামী দিনে আশা করব শুধু মাঝদিয়া নয়, সারা শুধু কৃষ্ণগঞ্জ ব্লক নয়, শুধু নদিয়া ডিস্ট্রিক্ট নয়, শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে সবাই এই নারীকে মর্যাদা দিয়ে লক্ষ্মীরূপে পূজা করুক এবং তার পূর্ণ সম্মান দান করুক, এটাই আমি আশা করব। দেখুন, আমাদের সমাজকে বার্তা দেওয়া বলতে এটাই, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেও একজন নারী। আমি চাই সে যেমন নারী হয়ে সব কিছু দেখছে, আমি চাই আমার ঘরে যেমন মেয়ে, প্রত্যেকের ঘরে যে মেয়ে আছে এরকম পুজো করে তাকে যেন কোনো কাজে পিছিয়ে না পড়তে হয়। আমি চাই সমাজের উপর সবাইকে বলছি, মেয়েকে লক্ষ্মীরূপে সবাই পুজো করুক, সে সমান অধিকার পায় সমাজে, এই আমার বার্তা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।